নমস্কার নিউজ আজকে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি গোড়া প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব সন্দেশকালীর হাটগাছি এলাকা থেকে একটি ক্লাবের শ্যামা পূজোর উদ্বোধন করে বাড়ি ফিরছিলেন সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং ব্লক সভাপতি মিজানুর রহমান সেখানেই তাদের গাড়িতে আটকে কিন্তু হামলা চালানো হলো দুষ্কৃতীদের তরফ থেকে এমনটাই অভিযোগ উঠে আসছে তৃণমূল বিধায়কের তরফ থেকে এই সমস্ত বিষয় নিয়ে আপডেট এবং বর্তমান পরিস্থিতি কি রয়েছে জানাবো আপনাদের আমার সঙ্গে আমার প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সিরাজুল সিরাজুল একেবারে সন্দেশকালী থেকে পুনরায় ঘটনা আবার উত্তপ্ত সন্দেশকালী এবার একেবারে সন্দেশকালীর বিধায়কের গাড়িতে হামলা দুষ্কৃতী হামলার অভিযোগ তোমার কাছে কি আপডেট রয়েছে দেখো গৌরব যেটা জানি রাখি সন্দেশকালে গতকাল রাত্রে বেলার একটা শ্যামা পুজো উপলক্ষে একটি হাটগাছি এলাকার শ্রীমুলাটি বাজার এলাকায় অর্থাৎ হাটগাছি এলাকায় সেখানে একটি শ্যামা পুজো উদ্বোধন করতে গেলেন বিধায়ক সুকুমার মাহাতো এবং পাশাপাশি মিজানুর রহমান ব্লক সভাপতি তিনি কিন্তু ছিলেন পাশাপাশি তৃণমূলের একাধিক কর্মী সমর্থকরা ছিলেন তারপরে সেই শ্যামা পুজো উদ্বোধন করে তারা বাড়ি ফিরছিলেন অর্থাৎ বাড়ি ফেরার সময় কিন্তু শ্রীমুলাটি বাজার এলাকায় যখন পৌঁছায় তখন কিন্তু বেশ কিছু দুষ্কৃতী তাদের গাড়ির উপরে হামলা চালায় এবং গাড়ির উপর দাঁড়িয়ে পড়ে গাড়ির সঙ্গে দাঁড়ানোর পর গাড়ি রাখ থামাতে কিন্তু গাড়ির উপর চড় কিল ঘুষ চালাতে চায় গাড়ির উপরে তারপরে কিন্তু তৃণমূলের কিছু সমর্থক তারা কিন্তু বাইকে আসছিলেন তাদেরকে দেখে কিন্তু তাদেরকে ভেতরও কিল চড় ঘুষি লাঠি মারতে থাকে এবং লাঠি দিয়ে মারতে থাকে এমত অবস্থায় ধুন্ধবকাণ্ড ঘটে সেখানে সেখান থেকে কোন রকম ত্রাণে বেঁচে আসেন সুকুমার মাহাতো এবং ব্লক সভাপতি মিজানুর রহমান তারপরে তার সেখান থেকে ফিরে এসে সন্দেশ নাজার থানা এসে লিখিত অভিযোগ করেন দেখো সন্দেশকালী ঘটনা হলো একটা এরিয়াটা কিন্তু নাজার থানার মধ্যে পড়ছে যার কারণে কিন্তু নাজার থানা যে মৌখিক অভিযোগের ভিত্তিতে কিন্তু নাজার থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে সেই তদন্ত শুরু করবে কিন্তু আমরা ইতিমধ্যে যে খবর পাচ্ছি সেই ক্ষেত্রে নাজার থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পাশাপাশি আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এই নিয়ে কিন্তু এখন এর পিছনে কি কারণ আছে কি রহস্য আছে সমস্ত বিষয়গুলো নজর আনার চেষ্টা করছি কিন্তু নাজার থানার পুলিশ ইতিমধ্যে সেই দুজনকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এমনই কিন্তু সত্যমত খবর পাওয়া যাচ্ছে গৌরব কিন্তু মূলত কারা এই দুষ্কৃতি কোন দুষ্কৃতির হামলা চালিয়েছে ঘটনার জেরে কাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় কি জানা যাচ্ছে সিরাজুল দেখো যেটা সুকুমার মাহাতো যেটা বিধায়ক সুকুমার মাহাতো তিনি যেটা জানিয়েছেন মূলত তিনি কিন্তু জানিয়েছেন যারা হামলা চালিয়েছে তারা কিন্তু প্রকৃত দুষ্কৃতি তারা কিন্তু সবসময় কিন্তু সেই সমস্ত দুষ্কৃতিরা যারা মারধর বা হামলা চালিয়েছে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করে সবসময় এটা কিন্তু অভিযোগ করেছে সেই অভিযোগ ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত নেমেছে তাদের যারা হামলা দিয়ে তাদের মধ্যে থেকে কিন্তু দুজনকে ইতিমধ্যে নাগরতলা পুলিশ কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পাশাপাশি তাদের কিন্তু আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে কোথাও কি সিরাজুল ক্ষমতা দখলের লড়াই এটা কি কোথাও রাজনৈতিক টানাপোড়েন বা চাপানুতর কেননা দেখো ইতিমধ্যে বিধায়কের গাড়িতে গিয়ে হামলা অর্থাৎ তৃণমূলেরই বিধায়ক সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত হামলা চালানো হলো সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত কোথাও কি আগে থেকে রাজনৈতিক শত্রুতা বা কোনো পুরোনো বিবাদের জের ছিল দেখো গৌরব যেটা তোমাকে জানিয়ে রাখি সন্দেশকালী নিয়ে কেউ এক সময় ধুন্ধবার কাণ্ড ঘটে গেছে সেই রাগ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু থমকে থাকলেও সেই রাগ কিন্তু একটা ভিতরে ভিতরে রয়ে গেছে এখন যেটা সুকুমার মাপ যেটা বলতে চাইছেন তারা কিন্তু মূলত দুষ্কৃতি কিন্তু তারা কি মূলত দুষ্কৃতি না অন্য বিরোধী পক্ষের রাজনৈতিক পক্ষের লোক বা না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের লোক এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে পাশাপাশি দেখো যে তৃণমূলের বিধায়ক যে সক্রিয় বিধায়ক এবং মিজানুর রহমান ব্লক সভাপতি তাদের উপরে হামলা সেটা হামলা কিন্তু মাননীয় নয় তার কারণে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তারা কি গোষ্ঠীদ্বন্দ্বের কিনে কি এটা ঘটলো না বিরোধী দলের পক্ষ থেকে এটা ঘটনা হলো না প্রকৃত তারা দুষ্কৃতি কিন্তু দুষ্কৃতি হলে তারা কেন বিধায়কের কাছে হামলা চালাবে এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সমস্ত বিষয়গুলো কিন্তু নজর আনার চেষ্টা করছে কিন্তু নাজার থানার পুলিশ গৌরব এখন স্বাভাবিক পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো এলাকায় কি টহল দিয়ে দিচ্ছে পুলিশ অর্থাৎ প্রশাসন পুলিশের তরফ থেকে কি নজরদারি রাখা হয়েছে এলাকায় যে এলাকাতে উত্তপ্ত হয়েছিল দেখো গৌরব যেটা তোমাকে জানিয়ে রাখি নাজার থানার পুলিশ কাল থেকে দুদিন কাণ্ড ঘটেছে যেহেতু বিধায়ক এবং ব্লক সভাপতির হামলা এবং গাড়ির উপরে হামলা যে হামলার কেন্দ্র করে যেহেতু শাসক দলের বিধায়ক গাড়ির উপরে হামলা এটা কিন্তু প্রশাসন কিন্তু তৎপর এবং প্রশাসন কিন্তু সেখানে কিন্তু গ্রামের মধ্যে তল্লাশি চালাচ্ছে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে কিন্তু মূলত এদের সঙ্গে আর কি কি জড়িয়ে আছে তাদের কিন্তু খোঁজে তল্লাশি চালাচ্ছে কিন্তু নাজার থানা পুলিশ এবং সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে আনছে প্রশাসন একেবারে সেই নজর রাখো আপডেট রাখো তোমার কাছে আবার আসবো ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বিধায়কের সঙ্গে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি ও সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িতে দুষ্কৃতী হামলা সেখানে কিন্তু হামলা চালানো হয় এবং গাড়িতে ভাঙচুর চালানো হয় এমনটা অভিযোগ উঠেছে সন্দেশকালী বিধায়কের তরফ থেকে ইতিমধ্যে তিনি কারো নাম ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যারা হামলা চালিয়েছে তারা রীতিমতো আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করে তারা দুষ্কৃতী এই ঘটনার প্রেক্ষিতে রীতিমতো গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে আটকও করা হয়েছে তাদেরকে আজ বারুইপুর আদালতে কিন্তু রীতিমতো পেশ করা হতে চলেছে এমনটাই সূত্রে মারফত খবর এবং আমরা ছিলাম সবাই একসঙ্গে পুজো উদ্বোধন করে ফিরছিলাম কিছু দুষ্কৃতি শ্রীমুলাটি বাজারে গাড়িতে তারা লাঠি কিলচড় মারে এবং কিছু বাইক নিয়েছিল তাদের উপর মারধর করে এটুকুই ঘটনা যারা ছিল তারা দুষ্কৃতি শেখ নাজির বলে একজন আছে যারা সবসময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরে
আইজুল মোল্লা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরে এবং শাহাবুদ্দিন বলে একটা ছেলে আছে, তাই তো, স্বপন, এরা সবাই দুষ্কৃতী। এরা এই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে আর আমাদের কাছে যারা বাইকে ছিল তাদেরকে মারধর করে একজন জখম অসুস্থ হাসপাতালে আছে।